ব্রিগেডিয়ার জেনারেল ANM নুরুজ্জামান সামরিক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। তিনি 10টি সাবসেক্টর নিয়ে গঠিত 3 নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধে তার অসম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। 1973 সালের গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর 10। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নুরুজ্জামানের জন্ম ও শিক্ষা জীবন। ANM নুরুজ্জামান 1938 সালের ডিসেম্বর মাসে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়দাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম আবু আহম্মদ এবং মায়ের নাম লুৎফুন্নেসা। বাবার চাকরি সূত্রে দেশের বিভিন্ন স্থানে তার শৈশব কেটেছে নুরুজ্জামানের। স্কুল জীবন কেটেছে মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল, কুমিল্লা ইউসুফ স্কুল, শেরপুর ভিক্টোরিয়া একাডেমি ও সুনামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। সুনামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং সিলেট MC কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM অ্যাথলেটিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1959 সালে ইতিহাসে অনার্স সহ স্নাতক পাশ করেন। নুরুজ্জামানের কর্মজীবন। স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রাবস্থায় তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েট কোর্সে যোগ দেন। 1960 সালের অক্টোবর মাসে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তির পর তিনি যশোর, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি হিসেবে 1968 সালেই তাকে বন্দী অবস্থায় ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। তীব্র গণ আন্দোলনের মুখে 1969 সালের ফেব্রুয়ারি মাসে মামলা থেকে নিঃশর্ত মুক্তি পান তিনি, কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়। 1971 সালে তিনি ব্যবসা করতেন। 25 মার্চ ঢাকায় ছিলেন। 27 মার্চ ঢাকা থেকে পালিয়ে নিজ এলাকায় গিয়ে যুদ্ধে যোগ দেন। নুরুজ্জামানকে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। পর্যায়ক্রমে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। মুক্তিযুদ্ধের পর 1972 সালে তাকে নবগঠিত জাতীয় রক্ষী বাহিনীর পরিচালক নিযুক্ত করা হয়। 1975 সালের শেষ দিকে সরকার এ বাহিনী বিলুপ্ত করে। 1975 সালের পট পরিবর্তনের পর তার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিকালীন তিনি অস্ট্রেলিয়া, ফিলিপাইন, সেনেগাল, কানাডা ও সুইডেনে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 25 মার্চের পর ঢাকা থেকে অসংখ্য বাঙালি EPR আনসার পুলিশ নরসিংদী জেলায় যান। ANM নুরুজ্জামান নরসিংদীতে তাদের একাংশে সংগঠিত করে কয়েক স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধ করেন। এসব যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। 14-15 এপ্রিল নরসিংদীর পতন হয়। এরপর তিনি ভারতে যান। 17 এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হয় এবং ক্রমে মুক্তিযুদ্ধের জন্য সাংগঠনিক কাঠামো গড়ে উঠতে থাকে। মুক্তি বাহিনীর সাংগঠনিক কাঠামো গড়ে ওঠার পর 3 নম্বর সেক্টরের সহকারী সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পান ANM নুরুজ্জামান। সেক্টর কমান্ডার মেজর AKM শফিউল্লাহ বীর উত্তম পরে সেনা প্রধান ও মেজর জেনারেল আগস্ট মাসে নিয়মিত মুক্তি বাহিনীর জন্য একটি ব্রিগেড গঠনের দায়িত্ব পান। তখন ANM নুরুজ্জামান 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার দায়িত্ব পান। তিনি অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন। 3 নম্বর সেক্টরের আওতাধীন এলাকা ছিল হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের জেলার অংশবিশেষ। ANM নুরুজ্জামানের প্রত্যক্ষ ও পরোক্ষ পরিচালনায় 3 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অসংখ্য অপারেশন করেন। তার সার্বিক নেতৃত্ব বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সরাসরি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে আখাউড়ার যুদ্ধ অন্যতম। মুক্তিযুদ্ধকালে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মধ্যে রেল যোগাযোগের জন্য আখাউড়া রেল জংশন ছিল খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 3 কিলোমিটার দূরে। ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা, আখাউড়া থেকে আগরতলা সড়কপথের সংযুক্ত। আখাউড়ার বিভিন্ন স্থানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মুক্তি ও মিত্র বাহিনী যৌথভাবে সেখানে আক্রমণ করে। কয়েকদিন ধরে সেখানে যুদ্ধ হয়। এই যুদ্ধে ANM নুরুজ্জামানের নেতৃত্বে 3 নম্বর সেক্টরের
একদল মুক্তিযোদ্ধা অংশ নেন। নিয়মিত মুক্তিবাহিনীর এস ফোর্স একদল ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযোদ্ধা আখাউড়ার উত্তর দিকে ব্লকিং পজিশন তৈরি করেন। এর ফলে সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ পাকিস্তানিদের জন্য রুদ্ধ হয়ে যায়। এস ফোর্সের আরেক দল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযোদ্ধা একই দিক থেকে আক্রমণ পরিচালনা করেন। এ এন এম নুরুজ্জামানের নেতৃত্বে তিন নম্বর সেক্টরের একদল মুক্তিযোদ্ধা আগরতলা এয়ারফিল্ডের উত্তর পশ্চিমে অবস্থান নিয়ে পাকিস্তানিদের উপর আক্রমণ চালান। ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল পর্যন্ত আখাউড়ার ভয়াবহ যুদ্ধ চলে। দুপুরে আখাউড়া মুক্ত হয়। এ এন এম নুরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তিন নাউন সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। এ এন এম নুরুজ্জামানের মৃত্যু। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত অবস্থায় ১৯৯৩ সালের ১৬ মার্চ স্টকহোমে তিনি পরলোকগমন করেন। তাকে ঢাকার সামরিক কবরস্থানে সমাহিত করা হয়। পুরস্কার ও সম্মাননা বীর উত্তম তার নামে ঢাকার একটি সড়কের নামকরণ হয়েছে বীর উত্তম এ এন এম নুরুজ্জামান সড়ক। আমরা এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করার মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।